বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত ও 15 জন আহত হয়েছে। সকালে উপজেলার খোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী শ্যামলী পরিবহনে একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।